সিসিটিভির ফুটেজে দেখা যায় রাজশাহীর সওদাগর কুরিয়ারে পণ্য আসে সামিউল ইসলাম অন্তর নামের একজনের, নাম পরিচয় গোপন করে সেই পণ্য তুলে নেন মাস্ক পরিহিত অন্য ব্যক্তি। ভুক্তভোগী সামিউলের দাবি, ওই কুরিয়ার সার্ভিস অফিসে পণ্য পৌঁছানোর 3 দিন পার হলেও ডেলিভারি না হওয়ায় তাদের সঙ্গে যোগাযোগ করেন কুরিয়ার কর্তৃপক্ষ। দিনের পর দিন ঘুরিয়েও পণ্য দিতে না পারায় প্রশাসনের দ্বারস্থ হন তিনি। দ্বিধার মধ্যে পড়ে গেলাম, ওনারা আমরা একটা চক্র আকারে ঘুরাচ্ছিল যে এইটা না এটা, এটার কারণে এটা, এটা যায় না, এই যে আপনারা সিগনেচার করেন, বিভিন্ন ধরনের অজুহাত দেখাচ্ছিলেন। শুধু সওদাগর নয়, একইভাবে বেশ কয়েকটি কুরিয়ার থেকে মালামাল হারিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এভাবে করে আমরা যদি কুরিয়ার নিরাপত্তা বোধ না করি, নিরাপদভাবে প্রোডাক্ট আনা নেওয়া না করতে পারি, তাহলে আমরা কীভাবে ব্যবসা চালিয়ে যাব? আমাদের জিনিসের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের, কারণ তাদেরকে আমরা পে করতেছি। নগদ আসার পরে এখন দিনে বাতে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা। তবে কুরিয়ার সংশ্লিষ্টরা বলছেন, ভিড়ের সময় এসে প্রতারক চক্র সঠিক নাম ও মুঠোফোন নাম্বার বলে পণ্য নিয়ে যায়। মালটা নিয়ে গেছে, প্রতারণার শিকার হয়েছে আমরা। অনেক সময় বুকিং কপিটাই, সেন্ডার কপিটাই সে মোবাইলে দেখে ফেলছে, তখন আমরা কাজের ব্যস্ততার কারণে ওইটা আস্থা রাখি, বিশ্বাস করি তাকে। এদিকে পুলিশ জানায়, সুনির্দিষ্ট অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। যাচাই বাছাই করে এই বিষয়টা যেন ওই পণ্য ডেলিভারি দেয়, আর কোনো সমস্যা হলে আমার অনুরোধ যে সরাসরি যেন পুলিশের শরণাপন্ন হয়, তাহলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো। রাজশাহী মহানগরীতে প্রায় 15টি কুরিয়ার সার্ভিস পণ্য আনা নেওয়ার কাজ করে। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী।